পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুনারপুর গ্রামে মদ্যপ অবস্থায় দাদাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, নিহত 43 বছরের গুরুপদ বক্তা একজন দিনমজুর ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও কাজের শেষে মদ্যপান করে বাড়ি ফেরেন। অভিযোগ, এরপর ভাই বিবেক বক্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই ভাই দাদাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় গুরুপদ বক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের স্ত্রী লক্ষ্মী বক্তা দেওরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা হয়ে গেছিলো, সেখান থেকে একজন মারা গেছিল, বয়স্ক মানুষ। সেখান থেকে এসে দুজনে আমার স্বামী খেতে বসলো। খেতে বসতে তার ছোট ভাই আসে, টেনে ঘর থেকে টেনে বেরকে দিয়ে মারামারি করে। আমি দুবার ছাড়াইছি আর কি। দুজনকে ছাড়াছাড়ি করছি, তা বাদেও যে আর ঘুরে পড়ে যে আবার ধরে নিয়েছে, কোন জায়গায় যে মেরে গেলো আমি সেটা জানতে পারিনি। কেন হঠাৎ করে মারধর হলো কেন ভাইদের মধ্যে? আমার স্বামীর স্ত্রীর কথা হতে ছিল, সে গায়ে টানে লিছে, হ্যাঁ তুই মরা পড়তে যা, তুই এটি আসি কথা বলছু, লোকে চর্চা করছু, এসব বলছে আমাকে। এতে না আমার স্বামী বলে, আমার স্বামীর স্ত্রীর তো দুজনের কথা হয়েছি, তুই কেন বলবি এরকম বলতে না? তাকে তার ঘর থেকে টানে বারকে দিয়ে তাকে এরকম করা হচ্ছে। আমি কী দিগিরি মারলা? কী দিয়ে? হ্যাঁ, হাতে হাতে হস্তে হাতে কথাই যদি মেরে দিচ্ছি আমি বলতে পারবো না সে কথা। কে মারছে? কে? তার ভাই। কী নাম ভাইয়ের? বিবেক ভক্তা। যে মারা গেছে তার নাম কি? গুরুপদ ভক্তা। কখন হয়েছে ঘটনাটা? 1:30 থেকে মারা হচ্ছে, 3টার সময় নাশ পড়ে গেছে। রাত 1:30? না, বেলা 1:30। দুজন কি মদ খেয়েছিল? হ্যাঁ, আমার স্বামী কিন্তু হালকা খেয়েছিল, সে কিন্তু খুব গুরুস্ত খেয়েছিল। পুলিশে অভিযোগ জানিয়েছেন কিছু? হ্যাঁ। কি অভিযোগ জানিয়েছেন? যা হয়ে গেছে তাই সব লেখাজেখা সব হয়ে গেছে, যে জন্য আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। যে মেরেছে তাকে কি তুলে নিয়ে গেছে? হ্যাঁ। আপনি কি অভিযোগ জানিয়েছেন? থানায় কি কমপ্লেন করছো? আমি থানা থেকে চাইছি যে আমার স্বামীকে যখন মেরে দিচ্ছে সে যখন না আসে, যেন সেও শুধু নাশ পড়ে। পুলিশ বিবেক বক্তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।